রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আশা করব আমার সকল বন্ধুরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। ব্যস্ততার মাঝে এখানে একটু সময় দিয়েছো, তাই অসংখ্য ধন্যবাদ। শেয়ার করতে চলেছি কৃষ্ণ ভগবানকে কিভাবে শৃঙ্গার করেছিলাম তার কিছু মুহূর্ত। একই সঙ্গে আমি রাধারানীকে কিভাবে শৃঙ্গার করেছিলাম তার ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি। যদি কেউ দেখতে চাও তাহলে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারো। আমার সমস্ত গয়নাগুলো সরানো হয়ে গেছে, আর এবারে পোশাকটাও আমি সরিয়ে নিয়ে এলাম। এবারে আমি ভালো করে ভগবানকে মুছে দিলাম। আর বন্ধুরা, মার্বেল মূর্তি হলেও কিছু কিছু বিশেষ খেয়াল রাখতে হয়। ক্লিন করা তো হয়েই এসেছে, আর এখন আমি ধুতিটা ঠিক করে পরিয়ে দিচ্ছি। এর আগে আমি পাজামা বানিয়েছিলাম, আর সব সময় পাজামাও ভালো লাগে না, তাই একটু চেঞ্জ করে দিলাম। আর জন্মাষ্টমীও বেশি সময় নেই, জন্মাষ্টমী চলে এলো, তাই জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণ ভগবান এবং রাধারানী গোপালকে কীভাবে সাজানো হবে তার অনেক সুন্দর ভিডিও আসবে। এছাড়া পাগড়ি বানানো এবং সুন্দর ডিজাইন করা জামার ভিডিও যেগুলো আসতে চলেছে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে এগুলো তোমরা মিস না করে ফেলো। আর রাধারানীকে যেভাবে পোশাক পরানো হয়েছিল কৃষ্ণ ভগবানের জন্য, সেই একই ম্যাচিংয়ের পোশাক বানানো হয়। আর আমার এখানেও কৃষ্ণ ভগবানের ধুতিটা প্রায় পরানো কমপ্লিট হয়ে এলো। কৃষ্ণ ভগবানের ধুতিটা পরানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কৃষ্ণ ভগবানকে গলবস্ত্রটা পরিয়ে দেব। গলবস্ত্রটা একটু সুন্দর অন্যভাবে পরানোর চেষ্টা করেছি। গলবস্ত্রটা সেট করে দিতে একটু বেশি সময় লেগেই যাচ্ছিল, প্রথমে এটা হতে চাইছিল না। আসলে বন্ধুরা, একা হাতে একটু অসুবিধা হয়। অবশেষে যেভাবে গলবস্ত্রটা পরাতে চাইছিলাম সেভাবে কিছুটা কমপ্লিট করা গেল। এবারে কৃষ্ণ ভগবানকে আমি একটা সুন্দর মালা পরিয়ে দিলাম। আর বন্ধুরা, প্রথমে আমি অক্সিডাইজের গয়নার ব্যবহার করার কথা ভাবি, তবে এখানে গ্রে কালার ব্যবহারের সঙ্গে যদি অক্সিডাইজ ব্যবহার করি সেটা কালো দেখাবে, তাই সেটা চেঞ্জ করতে হয়। কৃষ্ণ ভগবানকে দুটো মালা আর একটা কোমরবন্ধন দিয়ে আমি এখানে কমপ্লিট করলাম। এবারে আমি হেয়ারটা লাগিয়ে দেব। আর বন্ধুরা, সত্যি হেয়ারটা আমার একদমই পছন্দ নয়, তবে আমার এরিয়ার মধ্যে এগুলো পাওয়া যায় না বলে আমাকে একটু সমস্যাও হচ্ছে। আর বন্ধুরা, অনলাইনে কোথা থেকে এই কৃষ্ণ ভগবানের হেয়ার, রাধারানী এবং লাড্ডুগোপালের হেয়ারগুলো পাওয়া যায়, যদি জানা থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও, কারণ আমার এটা নেওয়া খুব প্রয়োজন। আর এবার আমি বাঁধতে চলেছি কৃষ্ণ ভগবানের পাগড়ি, তবে আমি পাগড়ি বাঁধায় মোটেও এক্সপার্ট নয়, আমি ভীষণভাবে কাঁচা যে আমি পাগড়িটা কিভাবে বাঁধবো। তবে যেহেতু আমার বাড়িতে কৃষ্ণ ভগবান আছে আর শৃঙ্গার করার জন্য এটা করাটাও খুব দরকার, তাই আমাকে বাধ্য হয়ে ভালো হোক আর মন্দ হোক আমি সেভাবেই চেষ্টা করি যতটা আমার দিয়ে সম্ভব হয়। কোনো রকমভাবে আমি পাগড়িটাকে বাঁধার চেষ্টা করছি, জানি ভালো হচ্ছে না, তবে তোমরা কিছু মনে করো না। এবারে আমি খুব সাবধানতার সঙ্গে পিনটা লাগিয়ে দিচ্ছি। আর আমি
যেহেতু জামার মধ্যে আমি গ্রে কালার আর পিঙ্ক কালার দুটোই ব্যবহার করেছি, তাই ওই দুই কালার দিয়েই আমি পাগড়িটাও বাঁধার চেষ্টা করছি। ম্যাচিং থাকলে তাহলে সেটা যে কোনো কালার হোক না কেন, ম্যাচিং পোশাকের সঙ্গে একটা ভীষণ ভালো মানিয়ে যায়। আর বন্ধুরা একটু দুঃখিত, কারণ ক্যামেরার সামনে আমার হাতটা বারবার চলে আসছিল, আর যেহেতু ভিডিওটা সম্পূর্ণ একাই বানাতে হয় তাই আমি ক্যামেরাটাকে ঘুরিয়েও সরাতে পারছি না। আর আমি ওই পিঙ্ক কালারের নেট দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পাগড়িটা বাঁধার চেষ্টা করছি। আর আমার সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা যারা চাইছো যে রাধারানীকে আরও অন্য কোনো লুকে দেখতে চাও, কেমনভাবে সিঙ্গার করব, সেটা যদি তোমাদের মনের কোনো ইচ্ছা থাকে অবশ্যই বলতে পারো, তাহলে আমিও চেষ্টা করব এবং আমার সুবিধাও হবে সেইভাবে সিঙ্গার করতে। আর বন্ধুরা, অনেক কষ্টে ভিডিওটা বানাই, যদি তোমাদের একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই আমার ভিডিওতে একটা ছোট্ট লাইক দিয়ে দিও, তাহলে আমিও পরবর্তী কাজে উৎসাহিত হব। আর পাগড়িটা যদি প্রথম থেকে একটু মজবুত করে বাঁধা যায়, একটু টাইট করে বাঁধা যায়, তাহলে খুব বেশি একটা পিনের দরকার পড়ে না। আর আমরা পিন ব্যবহার করি ঠিকই কথা, কিন্তু পিনটা অতিরিক্ত সাবধানতার সঙ্গে পিনটা ব্যবহার করা হয় যাতে কোনোভাবে গেঁথে না যায়। প্রথমে আমি গ্রে কালার দিয়ে কিছুটা মাথা ঘিরে নেওয়ার পরে তারপরে আমি পিঙ্ক কালারের নেট দিয়ে আমি পাগড়িটা বানিয়ে নিই। আবার ওই একই গ্রে কালারের বাকি অংশের কাপড়টা দিয়ে আমি একটু অন্যরকমভাবে পরানোর চেষ্টা করি, আর সেটা দিয়ে সুন্দর করে ছোট ছোটভাবে পিন করে আটকে দিই। গ্রে কালারের কাপড়ের কাজটা তো কমপ্লিট হয়ে গেল, আর আমি ছোট ছোট দুটো কর্নার সাইডে বের করে রাখি, যেটা দেখতে আমার বেশ ভালো লাগছিল। আর বেবি পিঙ্ক কালারের বাকি অংশটা দিয়ে আমি অন্য সাইডে একটু কুচির আকার দিয়ে সেখানে পিন করে সেট করে নিলাম। পাগড়িটা বাঁধা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে, এবারে কিছু ফুল আর কিছু হাতে বানানো বাকি জিনিসগুলো দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি পাগড়িটাকে। পাগড়ির কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমি কিছু কিছু ছোট ছোট গয়না দিয়ে কৃষ্ণ ভগবানকে সাজিয়ে দিচ্ছি। এবার বাঁশিটাকেও দিয়ে দেব। এবার পরিয়ে দেব পায়েল। আর বন্ধুরা, এবারে তোমরা বলো কিন্তু কৃষ্ণ ভগবানকে কেমন লাগছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে আরও এক নতুন ভিডিও নিয়ে। রাধে রাধে।